আমি নুসরাত জেরিন জিনিয়া, আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে টিচিং পজিশনে আছি। আমি অনার্সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছি এবং মাস্টার্সে কিছুদিন আগে আমাদের রেজাল্ট বের হয়েছে এবং সেখানেও আমি ফার্স্ট হয়েছি। তো জীবনে সবাইকে একটা সংগ্রাম করেই বড় হতে হয়, বাট আমি যেটা বলবো যে আমার সংগ্রামটা একটু এক্সট্রা অর্ডিনারি ছিল, এবং সেটা আমি বলছি না যে এক্সট্রা অর্ডিনারি, আমার মনে হয় যে আমার কথাগুলো যে শুনবে তার কাছেও মনে হবে যে না আসলেই আমার পুরো সংগ্রামটা ছিল আমার ভাগ্যের সাথে। কেউ যদি শোনে যে আমার ক্যান্সার হয়েছে, সে তখনই ভাববে যে লাইফে আমার আসলে আর কিছু করা পসিবল না। আমি এই ক্যান্সার নিয়েই মাস্টার্স কমপ্লিট করেছি এবং মাস্টার্সে আমি প্রথম হয়েছি এবং আজকে এই পর্যায়ে এখন আমি সুস্থ। আমি যেটা এখন বিশ্বাস করি যে মানুষ যদি মন থেকে চায় তাহলে সে তার ভাগ্যকেও পরিবর্তন করতে পারে। জীবন বয়ে চলা নদীর মতো, এ নদীর প্রতিটি বাঁকেই রয়েছে গল্প। কোনো গল্প মধুর, কোনোটি বেদনার। জীবনের নানা রঙের গল্প নিয়ে অনুষ্ঠান জীবনের গল্প।